আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা আমল নিয়ে যে আমল করলে ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, সাথে সাথে এই আমলটা যদি কোনো কারো ছেলে থাকে অথবা কারো মেয়ে থাকে, কারো বাবা থাকে যে আসলে কাজবাজ করে না, যে ঘুরে ফিরে খায়, তো এমন মানুষ তার কি তাকে কর্মজীবী করার জন্য, একজন মানুষকে কর্মজীবী করার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল। মানে বেকার মানুষের সাথে যদি এটা রাখে ইনশাল্লাহ সে কর্মজীবী হবে, বেকার মানুষের কাজ হবে, সে নিজে কাজের প্রতি উদ্বুদ্ধ হবে এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। এমনই একটা আমল কোরআনে পাক থেকে আলোচনা, বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই আমলটা জানাচ্ছি, আমালুল কোরআন নামক গ্রন্থ 46 নম্বর পৃষ্ঠা, এবং এই এই আমলটা সুরাত আল ইমরান থেকে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আমলের নিয়মটা আগে বলে দিচ্ছি, আয়াতটা পরে বলবো। এটা লেখালেখি কাজ, এটা লেখালেখি কাজ, এটা পড়ার পড়া টড়ার কাজ না, লেখালেখি কাজ। ধরুন এটা নিজে নিজে কোনো মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে লিখিয়ে এই কাজটা করতে পারেন। সর্বশেষ না হলে পরে আপনার যাকে ভালো লাগে তার সাথে যোগাযোগ করে আমার ভিডিওটা দেখিয়ে তার মাধ্যমে লিখিয়ে নেবেন। আমালুল কোরআন নামক গ্রন্থ 46 নম্বর পৃষ্ঠা। 1 নম্বর কাজ হচ্ছে বৃহস্পতিবার দিন সূর্য সহ কোনো সুশ্রী মানুষের জামায়, মানে সূর্য যখন উঠে ঠিক ওই মুহূর্তে যে কোনো ফর্সা মানুষের জামার মধ্যে, জামার টুকরার মধ্যে এই আয়াত লিখে বাড়ি দোকানে মধ্যে যদি লিখিয়ে লটকিয়ে রাখা হয় ইনশাআল্লাহ খুব ভালো ফল পাওয়া যায়, খুব ভালো ফল পাওয়া যায় এই আয়াতটা লিখে যদি লোকে ব্যবসা বাণিজ্য যাদের খারাপ তাদের জন্য হচ্ছে এটা। তদ্রুপ কাগজের মধ্যে যদি মিশকে আম্বর, সবকিছু ক্ষেত্রে কিন্তু জাফরান কালি লাগবে, জাফরান কালি ছাড়া ভালো কাজ হয় না। অরিজিনাল জাফরান কালি দোকান থেকে 50 টাকা দিয়ে লাল কালি কিনে নিয়ে আসলেন অথবা জাফরান বলে বিক্রি করে দিল, 2 নম্বর জাফরান কালিতে হবে না। এই আয়াত যদি কেউ লিখে কোনো বেকার কাগজের মধ্যে লিখে বেকার মানুষের হাতে বেঁধে দেয় অথবা গলার মধ্যে অথবা কোমরে রেখে দেয়, বেকার মানুষ ব্যবহার করে, তো সেক্ষেত্রে সে কার্যক্ষম হবে, সে কাজের প্রতি উদ্বুদ্ধ হবে, সে কাজ করবে। বাহুতে বেঁধে কোথাও বিবাহের প্রস্তাব প্রেরণ করলে সেটা গৃহীত হবে। বিবাহের প্রস্তাব দিলে অনেকের আছে বিয়ে ফিরাইয়া দেয়, এটা দিয়ে হাতের মধ্যে বেঁধে আপনি বিবাহের প্রস্তাব দেন ইনশাল্লাহ প্রস্তাবে রাজি হবে। সুরাত আলে ইমরান আয়াত নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর আয়াত অথবা 8 নম্বর আয়াত। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم أترى لكيني بني آياتا হচ্ছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে আয়াতটা। এটা আপনাদেরকে বললেই হবে, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ সূরাতু আলে ইমরানের কোন সূরার মধ্যে আছে, শুরুর দিকেই আছে, 5-এর পরে 6, 7, 8 এই 3 আয়াতের মধ্যে পাবেন। এখানে এটা উর্দু সংখ্যা লেখা, এটা আমার বুঝতে কষ্ট হচ্ছে, যেন আয়াত নাম্বারটা আমি বলছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং এই নিয়মটা এখানে বিস্তারিত উল্লেখ আছে, এই যে 2টা ফায়দা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।